নমস্কার, আমি রূপালি দাস। কৃষি জাগরণে আপনাদের স্বাগত, পাওয়ার্ড বাই স্টিল ইন্ডিয়া। শোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে এক নজরে আজকের হেডলাইন। দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রূপালা। দুগ্ধ খাতের সম্পূর্ণ সম্ভাবনা এখনও কাজে লাগাতে পারেনি, কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রূপালা। মাশরুম চাষে সফল পরীক্ষা, প্রতি মাসে লাখ লাখ টাকা আয়। ভারত PMGKAY WTO-তে চাল রপ্তানির নিষেধাজ্ঞা সম্পর্কে আরও তথ্য শেয়ার করতে বলেছে। 27 নভেম্বর থেকে দুই দিনের আন্তর্জাতিক বাদশা মিট। চলে যাব বিস্তারিত খবরে। ভারত দুধ উৎপাদন 2022-23 সালে 4% বেড়ে 230.58 মিলিয়ন টন হয়েছে, যেখানে ডিমের উৎপাদন 7% বেড়ে 138.38 মিলিয়ন হয়েছে। সরকার রবিবার জানিয়েছে, মাংস উৎপাদন আগের বছরের তুলনায় 2022-23 সালে 5% বেড়েছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন দুগ্ধ মন্ত্রী পরশোত্তম রূপালা গুয়াহাটিতে জাতীয় দুগ্ধ দিবস অনুষ্ঠানটির মৌলিক পশুপালন পরিসংখ্যান 2023-এর উৎপাদন 2022-23-এর প্রকাশ করেছে। বার্ষিক বৃদ্ধির হারের পরিপ্রেক্ষিতে কর্ণাটক সর্বোচ্চ হারে 8.76%, তারপরে পশ্চিমবঙ্গ 8.65% এবং উত্তরপ্রদেশ 6.99% আগের বছরের তুলনায়। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রূপালা দেশের দুগ্ধ শিল্পের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। এটি বজায় রেখে যে মোট উৎপাদিত দুধের মাত্র 25% সংগঠিত ক্ষেত্রের মাধ্যমে বিক্রি হয়, তিনি যথেষ্ট উপার্জন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুগ্ধ খাতে নিয়োজিত হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। এখানে কেন্দ্রীয় জাতীয় দুগ্ধ দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী বলেন যে দেশে মাত্র 20-25% দুধ সংগঠিত খাতের মাধ্যমে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে কৃষকরা ঐতিহ্যবাহী ফসল পরিহার করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন, এই কৃষির মাধ্যমে তারা বিপুল উৎপাদন পাচ্ছে। বিহারের এক কৃষকও এই ধরনের পরীক্ষা করেছেন। এই কৃষক সফলভাবে মাশরুম চাষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই সাফল্যের গল্প আজ অনেক কৃষকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিহারের পূর্ণিয়ায় কৃষক রাজকুমার যাদব তার আইটিআর কঠোর পরিশ্রম করে লাখ লাখ টাকা উপার্জন করেছেন। ভারতকে পিএম গরিব কল্যাণ যোজনা অর্থাৎ PMGKAY বিনামূল্যে খাদ্যশস্য প্রকল্পের জন্য সম্প্রতি ঘোষিত 5 বছরের বর্ধিতকরণের WTO সামঞ্জস্যতার বিষয়ে স্পষ্টীকরণ দিতে হতে পারে বলে এবং নন বাসমতি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে আরও বিশদ শেয়ার করতে হবে। সোমবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী WTO কমিটি অন এগ্রিকালচার বৈঠক। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং নিউজিল্যান্ড সহ WTO সদস্যরা COA সভায় উত্তর দেওয়ার জন্য ভারতের কাছে একটি প্রশ্ন জমা দিয়েছে, বেশিরভাগই তার MSP প্রতিশ্রুতি এবং রপ্তানি নিষেধাজ্ঞার উপর। ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেটস রিসার্চ এর একটি শাখা নিউট্রি হাব 27 নভেম্বর থেকে শুরু হওয়া একটি দুই দিনের আন্তর্জাতিক নিউট্রি সিরিয়াল কনভেনশন আয়োজন করছে। মিলেটের আন্তর্জাতিক বছরে আয়োজিত এই সম্মেলনটি মেন স্ট্রিমিং মিলেটস নাও অ্যান্ড বিয়ন্ড 2023 থিমের ওপর আলোকপাত করবে। সম্মেলনে 19টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তালিকায় খাদ্য ও কৃষি সংস্থার তাকায়ুকি হাগিওয়ারা এবং কৃষি খরচ ও মূল্য কমিশনের CSP চেয়ারম্যান বিজয় পাল শর্মা থাকবেন। মিলেনিয়াল ফার্মার্স অফ ইন্ডিয়া স্পন্সর্ড বাই মহিন্দ্রা ট্র্যাক্টরস। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।